গুড মর্নিং সবাইকে। এইমাত্র বাবা বাজার থেকে আসলো আর মা এখানে একদিকে বসিয়েছে ব্রেকফাস্টের কি গোমাইট দিকে তরকারি ভেজ বসিয়েছি। সেদিকে কুমড়োটা আনলো, এত ভালো কুমড়োটা থাকবে না। আবার ধনে পাতা সব দিয়ে এটার মধ্যে মিক্স ভেজ করছি আর রুটি করব। ওদিকে হচ্ছে চা। হ্যাঁ, এই সাইডে চা বসিয়েছি। কিনতে কার নি উচ্চের সাথে তো খাস কিনতে কার। ব্রেকফাস্টে হচ্ছে গরম গরম পরোটা। মা ভেবেছিল রাত্রেবেলা ডিনারে পরোটা করবে। না, চিকেন এনেছে তাই বলো কি চিকেন আর পরোটা। ও বাবা, তারপর দেখছি না না, আমি তো কালকে তরকা ভিজিয়ে রেখেছিলাম, তরকাটা তো করতেই হবে। তোমরা একটুখানি ওই চিকেন টিকেন দিয়ে দেবো না হয় তরকাতে। এই যে দাঁড়া, খুলে দেবো পারবো দেখি। আচ্ছা, সকালের ব্রেকফাস্ট হচ্ছে এদিকে পরোটা আর তার সাথে আলু কুমড়ো মটরশুঁটি সব দিয়ে একটা মিক্সড ভেজ, আরও মানে সবজি আছে। মাকে বললাম আমি একটা পরোটা দিতে, মা কী করেছে বলে তো পরোটাটা তাড়াতাড়ি করে ছিঁড়ে দিয়েছে, এর মধ্যে দেড়খানা পরোটা ছিল, বুঝতে পারছি এটাতে এতটা বেশি হবে না একটাতে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন বাজে হচ্ছে 12:30 আর আজকে হচ্ছে বুধবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভিডিও এডিট করছিলাম, এবার তারপরে মা ব্রেকফাস্ট বানালো পরোটা আর তরকারি। তো ব্রেকফাস্ট করে আমি গেছিলাম হচ্ছে পার্লারে আইব্রোটা প্লাক করতে। এবার ভেবেছিলাম কি আজকে সন্ধ্যাবেলার দিকে পার্লারে যাব, অনেকদিন ধরেই ভাবছি যাওয়া হচ্ছে না। এর মধ্যে মা বলছে যে আজকে বিকেলবেলা আমার একটা বন্ধুর বাড়িতে যাবে, তো আমিও যাব সেখানে, আমারও একটু দরকার আছে। এবার সেজন্য সন্ধ্যাবেলা যাওয়া হবে না, তার কারণ আমার বন্ধুর বাড়িটা একদিকে আর পার্লারটা হচ্ছে অন্য সাইডে। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে এখনই যাই। তো আমি গেছিলাম, এই মাত্র জাস্ট আসলাম, এসে চোখ মুখ দিয়ে ভালো করে ফ্রেশ হলাম। হয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে। রাতে যে চাউমিন করেছিলাম এইটা এক্সট্রা হয়ে গেছে, তুই জানিস ফুলকপি বাঁধাকপি বিট গাজর আলু এই সমস্ত ছিল, তার মধ্যে আর একটা বিট ছিল আর দু তিনটে উচ্ছে পেকে যাচ্ছিলো, এগুলোকে নুন মেখে রেখেছি। এটা আগে দেবো, এইটা ভাজা ভাজা যেই হয়ে আসবে তার মধ্যে এটা দেবো, এটা করবো। আর গ্রিন চাটনি বানাবো, পারবো কিনা যাই না, চেষ্টা করবো। এর মধ্যে ধনে পাতা টমেটো বলছি কি জানো, একটুখানি আদা রসুন নুন লেবুর রস মিষ্টি সব দিয়ে মিক্সিতে পেস্ট করবে। হ্যাঁ, এইটার মধ্যে পুদিনা পাতা হলে ভালো হতো নেই, আর অল্প করে আলু দিয়ে এই যে চিকেন, এটা এটা হচ্ছে চিকেনটা পেস্ট করে মানে মশলাটা এটা দিয়েছি। দারুণ, আমাদের পুরো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ঠিক আছে, একখানা টমেটো দিয়েছে, বাকি টমেটো সব ভেজে দেবো, যদি একেবারেই ম্যারিনেট করে রাখি তাহলে আমি বিছানার দিকে গোছানো হয়ে গেছে, বিছানা টিছানা গুছিয়ে তারপরে আমি এখানে বসে তখন ভিডিও এডিট করছিলাম, তারপরেই গেছিলাম পার্লারে। মা এদিকে এত জামা কাপড় কেচেছে, এর মধ্যে ম্যাক্সিমাম সব আমার জামা কাপড় জানো, আজকে সব কিছু বের করে দিয়েছি, লন্ড্রি ব্যাগের মধ্যে সব ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো সব দিয়েছি। মা আজকে ম্যাক্সিমাম আমার জামা কাপড় না, দেখলাম আমি প্রচুর টপ রয়েছে লন্ড্রি ব্যাগের মধ্যে, টপ তারপর ইয়েলো কালারের কুর্তিটা, ওইটা না আমি ভুল করে দিয়ে দিলাম জানো কাচতে। হ্যাঁ, কুর্তিটা দেওয়াটা উচিত হয়নি, ওটা আমি দেখলাম খাটের ওপর ভুল করে দিয়ে দিয়েছি। বাজে এখন 1:15, তো ওদিকে মা জামা কাপড় মেলছিল আর এখন মা মানে মিক্সিতে মশলাটা পেস্ট করেছে চিকেনের জন্য। আমি বলছি সারা বাড়িতে একটা কি সুন্দর আচার আচার টাইপের গন্ধ বেরোচ্ছে, তা মাকে জিজ্ঞেস করলাম কারণ প্রত্যেকদিনই মা চিকেনে তো সেম মশলাই দেয়, এরকম এত সুন্দর গন্ধ বেরো না। তারপর মা বললো যে মিক্সির বাটিটার মধ্যে আগে ধনে পাতার চাটনিটা বানিয়েছে মা, তো তার মধ্যে আবার মশলাটা দিয়েছে পেঁয়াজ রসুন সব কিছু মিলে একটা কি সুন্দর বেশ আচার আচার টাইপের ফ্লেভার। এখানে ঝুড়িতে রয়েছে এক ঝুড়ি টমেটো আর তার সাথে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুটা হচ্ছে আজকে চিকেনের জন্য স্পেশাল, চিকেনের সাথে গন্ধরাজ লেবু লাগবে। এদিকে এখন মা করছে রান্না, আমি চলে যাচ্ছি স্নানে, আমি স্নান করে কিছু করব। কি ভাজা জানো, ওই যে উচ্ছে ভাজা, উচ্ছে আর উচ্ছের সাথে সব ভাজা, বিট ছিল সেই বিটটাও মানে কুচি কুচি করে দিয়ে দিয়েছে, আর কালকে সবজি ছিল চাউমিনের এক্সট্রা ওইটা দিয়ে ভাজা। ব্যালকনিতে পুরো লাল নীল হলুদ সবুজ সব কিছুর মেলা বসে গেছে, কি সুন্দর লাগছে দেখো নানা কালারের। কি অবস্থা, ড্রেসিং টেবিলটা গোছাতে হবে। আমার পেঁয়াজ লাগবে স্যালাডে, স্যালাডের মধ্যে সব থেকে আমি ভালোবাসি পেঁয়াজ,
এই হচ্ছে গ্রিন চাটা, কি সুন্দর গন্ধ, অসাধারণ। আমি একটুখানি চেটে খেয়ে দেখেছি, ও চাটা ওখানে যাচ্ছে, দারুন দারুন। এইসব দেখে আমি লোভ সামলাতে পারি না। মনে হচ্ছে মা আজকে বিকেলবেলা সিঙ্গারা আনলে ভালো হতো, তুমি যদি তরকা না করতে তাহলে সিঙ্গারা খেতাম। আমি এত দেখায় ব্যস্ত হয়েছি, আর তার সাথে গ্রিন চাটনি, তার সাথে গন্ধরাজ লেবু, পেঁয়াজ আর ভাত। আজকে একদম সিম্পল মেনু, আর তার সাথে আছে একটা ভাজা। ভুল ভাল বলিস কেন, এই যে ভাজাটা, ভাজা ভাজা, হ্যাঁ ভাজা, বীজ উচ্ছে সবকিছু দিয়ে একটা ভাজা। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে ঠিক সন্ধ্যে 7:30। তো তোমাদেরকে তো সকালবেলাই বললাম যে আমার একটা বন্ধুর বাড়িতে যাবো, আসলে তুলিকা তোমরা অনেকেই চেনো, ওরা তো আসে আমাদের বাড়িতে। তো তুলিকাদের বাড়িতে যাবো, আসলে কাকিমার কাছ থেকে না দুটো জ্যাকেট আর কি ফিটিংস করে আনবো। আমার একটা জ্যাকেট ওই ওয়ান পিসের সাথে হোয়াইট কালারের, পুরো হোয়াইট কালারের, সেটা আমি পরিইনি, মানে ওয়ান পিসটা আমি এত পরেছি এখনও সমানেই আমি পরি, কিন্তু ওইটার সাথে আমি কোনো সময় জ্যাকেটটা পরতে পারিনি। জ্যাকেটটা এত বড় না, মানে আমি ঢোকার পরেও আরও একটা মানুষ ঢুকে যাবে, এতটাই বড়। তো সেটা পরলে একদম ভালো লাগে না। ওই ওয়ান পিসটার সাথে একদিনই শুধু পরেছিলাম, পুজোর সময় আমি কিনেছিলাম অনলাইন থেকে, এবার অনলাইন তো, তারপরে ওই একদিনকেই পরে বেরিয়েছে, তারপরে দেখেছি কি যে ভালো লাগছে না এই ওয়ান পিসটার সাথে, তো সেটার সাথে পরার জন্য আমি অন্য ম্যাচিং জ্যাকেট কিনে নিয়েছিলাম। তো এবার হোয়াইট কালারের জ্যাকেটটা না বেশ পছন্দ, মানে আমি অন্য ড্রেসের সাথেও পরতে ঢুকতে পারবো। সেই কারণে মারও ব্লাউজ পিস তো সবসময়ই রেডি, ব্লাউজ বানাতে দিতে যাবে মা, কারণ মা বলছে কি যে এরপরে আবার পয়লা বৈশাখের আগে কাকিমার কাজের খুব প্রেশার থাকে, তখন আর নিতে চায় না কাকিমা। এই বিয়ে বাড়ি কেন, তো তো তখনই মা কাকিমা বলছিল যে এই বিয়ে বাড়ির সময় একদম দেবে না। মা একটা ব্লাউজ দিয়েছিল, কতদিন পরে কাকিমা সেটা বানিয়ে দিয়েছে। তো সেই জন্য মা ফোন করেছিল সকালে বাড়ি থাকবে কিনা কাকিমা, কারণ বেরোয় টুকটাক সন্ধ্যাবেলার দিকে। তো বলেছে যে হ্যাঁ বাড়িতে থাকবো, আমরা একটুখানি লেট করেই যাচ্ছি। তো আমার ওই জ্যাকেটটা নেবো, মার কতগুলো ব্লাউজ, মার লুজ হচ্ছে সেটা ফিটিংস করবে, নতুন ব্লাউজ পিস নিয়ে যাচ্ছে বানাতে দেবে। তো একটা ব্যাগ হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের এই হোয়াইট কালারের জ্যাকেটটা, দেখো এতটা বড়, তোমরা হাতাটা দেখেই হয়তো বুঝতে পারবে, মানে ভীষণ লুজ হয় জানো তো, ভালো লাগে না এটা একদম পরলে। তুমি ব্লাউজের মতন পরবে কি করে, এটাতে তো কোনো হুক নেই, জাস্ট একটা ফলস জ্যাকেট। এই দেখো কিন্তু পুরো হোয়াইট কালার, এটা খুব সুন্দর। তো এই জ্যাকেটটা নিচ্ছে, এই জ্যাকেটটা আমার একদম ফিটিংস, দেখো সেজেছি, সব জিনিসপত্র রয়েছে। আর এই মার এক ব্যাগ অলরেডি হয়ে গেল, ব্লাউজ টাউজ সব নিয়েছে। মানে নতুন পিসটা নিয়েছো, নতুনটা নিয়েছে, আর ভাজ করলাম না কারণ এটা এখনই আমার তাড়া নেই, যদি রেখে দেয় তো রেখে দেবে, হ্যাঁ পয়লা বৈশাখে রেখে দিলেই হবে। কত গাছ দেখো এখানটা, দেখো আস্তে আস্তে যাও, গাছ দেখতে গিয়ে পড়েই যাচ্ছে। কি গাছ আমি হঠাৎ করে দেখছি, কিভাবে নিয়ে এসেছি ওই জন্য আমি তোমাকে না এইটা মাপ দিয়ে দিয়েছি। হাতাটা ঠিকই আছে, হাতা তুমি যদি ছোট করো আমি যেই আটকাতে যাবো না হাতাটা ইয়ে হয়ে যাবে। তোমাকে দেখাই দাঁড়াও একটু, আমার মনে হয় দেখো চাপতে হবে সাইডে, তোমাকে যেন মাপ দিয়ে দিচ্ছি, এই দাঁড়াও দেখাই, এই দেখো হাতাটা যখন করছি যতই এরকম হোক না কেন এটা এরকম করলে কিন্তু ঠিকই আছে, বুঝলে, ও একটু ঢিলা, না না সেটা টাইট করার দরকার, একদম নতুন হয়েছে না দোকানটা, বাড়িতে চলে এসেছি। বাজে এখন 9:15, মা ওদিকে গোপালদের ঘুম পাড়াচ্ছে, আর আমি এখন বসলাম হচ্ছে সব জামাগুলো গোছাতে। মা আজকে এত জামা কাপড় কেচেছে, তার মধ্যে ম্যাক্সিমাম সব আমার ড্রেসে, দেখো একটা দুটো তিনটে, প্রচুর জামা কাপড় জমে গেছিল, চারটে, এই একটা পাঁচটা আরও রয়েছে এখানে। তো এগুলোকে না তখন গুছিয়ে যাব করে, আর টাইমে হয়নি কারণ আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে তখন বেরোলাম। তো যাই হোক, কাকিমাদের বাড়িতে গেছিলাম, সব মার ব্লাউজগুলো মা দিয়ে আসলো, তারপর আমার জ্যাকেটগুলো, ভাগ্যিস আমি আরেকটা এক্সট্রা ওই জ্যাকেটটা নিয়ে গেছিলাম। কাকিমা বলছে কি ফার্স্টে ওটা বের করিনি, তো বলছে যে এটা তোর একটা ফিটিংস জ্যাকেট থাকলে আমি তাহলে সেটার মাপের করে দেবো। তো তখন মা বলছে যে দাঁড়াও এনেছে, তো ওইটার মাপের করে দেবার, ওটা বেশ ভালো হবে কারণ দুটোই না একটুখানি শিফন টাইপের, তো মানে আমার মনে হলো যে ওইটা ভালো থাকলে কাকিমার এর কাজটা করতে সুবিধা হবে। আমার ওই জ্যাকেটটা প্রচণ্ড লুজ ছিল, মানে পরতেই পারিনি, একদিনও পরিনি, ওই জাস্ট একদিনই শুধু পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছি একদিন, ওই দিনকেই এসে এক যে খুলে রেখেছি, মা ওটা কেচে রেখে দিয়েছে, সেটা মানে কিছুতেই আর ফিটিংস করতে দেওয়াই হয় না। তো আজকে গেছি, কাকিমা বলছে যে ভালো টাইমে এসছিস কারণ তোদের তাড়া নেই, তো মা বলছে যে না না আমাদের কোনো তাড়া নেই, যে পয়লা বৈশাখের আগের থেকে এগুলো দিয়ে দেবো, কাকিমার কাজের ভীষণ প্রেশার থাকে। তারপর এরপরে যেহেতু দোল, তারপরেই তো পয়লা বৈশাখের সব কেনাকাটা শুরু হয়ে যাবে,
সেই জন্য এখানে সব গোছানো হয়ে গেছে। এখানে রয়েছে সব আমার ড্রেসগুলো, আলাদা আলাদা করে রাখলাম, তাহলে না আলমারিতে রাখতে সুবিধা হবে। এগুলো সব একটা তাকের মধ্যে দেব। আর এখানে রয়েছে মার দুটো ব্লাউজ, মা এই শাড়িটা পরে বেরিয়েছিল এখন। আর এখানে মার দুটো নাইটি রয়েছে। মা এগুলো এই শাড়িটা তুলে রাখবো তো? আচ্ছা, এগুলো সব তোলার আলমারিতে। আর এখানে একটা ব্যাগ, এইটাও যাবে আলমারিতে। এইখানে একটা ব্যাগ, আর এই শাড়িগুলো হচ্ছে পুরোপুরি আয়রন করা। এই একটা শাড়ি, এই একটা শাড়ি দুটো, আর এই একটা তিনটে, আর তার সাথে রয়েছে বাবার একটা জিন্স। পুরো বিছানাটা একেবারে খালি করলাম, আর একদম বালিশও পেতে নিয়েছি। ওই দিকে দেখো গনু ঘুমাচ্ছে, গনু ওইখানেই ঘুমায়, আমি আমি শুই হচ্ছে ওই সাইডে, আর মা এই সাইডে। কি অবস্থা যে ছিল খাটটার, বাপরে বাপ, এত জামা কাপড় সব ঠিকঠাক করে আলমারিতে গুছিয়ে রাখলাম। মা এদিকে কি করছে? কি করছো মা রাতের ডিনার? চরকা করবো এবারে তো। কি সুন্দর লাগছে দেখো মাকে। মা তুমি যে কেন বাইরে কুর্তি পরো না, তোমরা এটা সবাই কমেন্ট করো, দেখো কি সুন্দর লাগছে মাকে কুর্তি পরে। ঘরে পরি, বেড়াতে ঘাড়াতে গেলে পরে পরি, এরপর থেকে যখন আরো আসলে আসলে না, তার থেকেও বড় কথা কি বলতো, মেরুন কালারটাই তোমাকে ভীষণ শুট করে। তাও এটা তো কালার কত ফেড হয়ে ফেড হয়ে গেছে না, কালারটা একটুখানি লাইটই ছিল। ইয়ে কি বলে, আমি তো আজকে সকালবেলা আজকে বললাম না ইয়ে করবো, কালকে রাতে, কালকে দুপুরবেলা না কখন যেন সন্ধ্যেবেলা দিকে, আজকে কালকে রাতে, কালকে দুপুর, সন্ধ্যেবেলা ভুলিয়ে যাচ্ছে যে এত খাওয়া দাওয়া তো। এবার তরকাটাকে ভিজিয়ে রেখেছিলাম, তরকাটা ভালো ভেজে নিয়ে কালকে করতে পারিনি, আজকে আমি বেমানি ভুলে গেছি। সকালবেলা তো আজকে সকালে মা বলেছিল যে রাত্রিবেলা পরোটা হবে, পরোটা আর চিকেন, যেহেতু এনেছি চিকেন রাতে তো বলিস পরোটা, কিন্তু সে পরোটা রাতে এসে তো আমিও ওই দিন সকালবেলাই হয়ে গেছে পরোটা করে নিয়েছি। তরকাটা দুপুরবেলা দিকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, খুব ভালো সিদ্ধও হয়েছে। এবারে সেটাকে এক তরকা করবো না, বাবা যখন গেলো আমি কি গো ডিম নিয়ে আসবো একটুখানি, ডিমটা একদম নেই, তারপর কি এক তরকা করবো, বলছে না না চিকেন দিয়ে করে ফেলা তো, চিকেন তরকা, চিকেনের গ্রেভি দিয়ে করবো। সিদ্ধটা করাই ছিল, এই যে আদা রসুন গ্রেট করে রয়েছি, টমেটো পেঁয়াজ এই সমস্ত দেবো, আর যে মেন বেরিয়েছিলাম আমার এটাও ছিল তরকার মশলা, তরকার মশলা নিয়ে। রাত্রে হচ্ছে রুটি আর তার সাথে চিকেন তরকা, তাই তো? হ্যাঁ, এক তরকার বদলে চিকেন তরকা, এই যে আটাও মেখে রেখে দিয়েছি সব গরম গরম, সব রেডি। মা ওদিকে রাতে ডিনারের জন্য বানাচ্ছে হচ্ছে রুটি তরকা, আর মানে রুটির তা লাস্ট হবে, এখন জাস্ট চিকেন তরকা হবে। মা তো বললেই যে বাবা সন্ধ্যাবেলা বাবাকে মা বলেছে এক তরকা বানাবে, তো বাবা তখন বলেছে যে না চিকেন দিয়েই করতে, তো চিকেন তরকা হবে। আর তরকা যেহেতু হবে সেজন্য রাতে আজকে সবাই রুটি খাবো। আর আমি তাড়াতাড়ি করে আগে মানে ড্রেসটাও চেঞ্জ করিনি, ওখান থেকে এসে সবার ফার্স্ট আগে বিছানাটাকে পুরো খালি করে বিছানাটা ঠিকঠাক করলাম, নইলে না এসে এত জামা কাপড় দেখে আমার মাথা ঘুরছিল যে এত জামা কাপড়, তার মধ্যে ম্যাক্সিমাম সব আমার জামা কাপড় রয়েছে, এগুলো কোথায় রাখবো। তো যাই হোক, ঠিকঠাক করে আলমারিতে গোছালাম, গুছিয়ে একেবারে বিছানা করাও কমপ্লিট। এখন কি জানো আমি একটা করবো ভাবলাম, সেটাই ভুলে গেলাম, কি একটা করবো ভাবলাম। পেঁয়াজ টমেটো আদা রসুন গ্রেট করা, তার মধ্যে একটু, আমরা আসার সময় নিয়ে এসেছি, স্টেশনে গেছিলাম, স্টেশন থেকে আসার সময় এই পাঁপড়গুলো নিয়ে এসেছি অনেকদিন। তরকার ডালটা সিদ্ধটার মা এত দারুণ করে না, ডাল সিদ্ধটাই খেতে আমার খুব ভালো লাগে। যারা গোটা সিদ্ধ খায় না, গোটা সিদ্ধকে এই এই ডালগুলোই খুব সুন্দর, তরকার ডাল, হ্যাঁ ওটা তো কসকস লাগে। আমার একদিন ইচ্ছে আছে আমি তরকার ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবো, এই জন্য আমি সব রকমের ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, ঠিক আছে, ছোলার ডাল দিয়ে আমি ভাত খাই খুব ভালো লাগে, মটর ডাল, মুসুর ডাল তো খাওয়াই হয়, ধরো মুগ ডালটাও খাওয়া হয়, কিন্তু তরকার ডাল সিদ্ধ দিয়ে আমি কোনোদিনও ভাত খাইনি, সেটা আমি একদিন ট্রাই করবো। এখন বাজে হচ্ছে রাত 10:45, তো আমরা টিভি দেখছিলাম, তার সাথে মা এখন একটুখানি চা করলো, আর বাবা বাড়িতে এসে অ্যাকোরিয়ামের নতুন লাইট সেট করছে। এবার এতদিন একটা লাইট ছিল গ্রিন কালারের, তার মধ্যে বাবা দুপুর থেকেই বলছে যে সেখানে নাকি আরেকটা সাইডে আরেকটা বাবা অন্য কালারের লাইট দেবে। তো এবার এতক্ষণ ধরে চেষ্টা করে একটা সাইডে তো গ্রিন কালারেরই ছিল, আর একটা সাইডে পিঙ্ক কালারের একটা লাইট সেট করেছে, তো জ্বালানোর পরে সেটার আলো বোঝাই যাচ্ছে না, শুধু ওই গ্রিন কালারটাই মনে হচ্ছে। তো আবার খুলে ফেললো, খুলে ফেলে এখন আবার অন্য কালারের একটা লাইট বাবা সেট করবে, মানে বাবা দুটো লাইট সেট করবেই আজকে। এই গ্রিন কালারের লাইটটার মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালারের আলো, ঠিক আছে, এটা দিলে না কিছুতেই বোঝা যাচ্ছে না আলোটা, শুধু যদি এই পিঙ্কটা থাকতো তাহলে বোঝা যেত। অন্ধকার অন্ধকার লাগে না, দুটোই গ্রিন, এটাও গ্রিন, কোনটা নতুন দিলে? এইটা দেখ, এখন মা করছে রাতের জন্য গরম গরম রুটি, রুটি করলে হয়ে যায় তাই তো, তারপরে একেবারে ডিনার করতে বসে ডিম করবো, খেতে দিয়ে দেবো। ওইটা মুখটা খুলবো, চিকেন তরকার ফাইনাল লুক, উফ কি দারুণ হয়েছে। আমি একটুখানি টেস্ট করেছি, মা যেটাই রান্না করে না সেটা আমাকে একটুখানি রান্নার সময় টেস্ট করে, ঠিক আছে, মানে তখন একটুখানি ঝোলটা টেস্ট করেছিলাম, আর তারপরে তো মা একটুখানি এটাকে ড্রাই করেছে, মাখা মাখা করেছে, দারুণ লাগছে দেখতে, দারুণ। পরেরটা কি খাওয়া হবে? পরে ডিম কি
তুমি দেখ তুমি দেখলে তো আমি কি পরিমাণ স্ট্রাগল করলাম ওই কটকটি গুলো খুঁজতে, সেটা তো দেখলে আরে কালকে বড় বাজারে গেলে পাওয়া যাবে, বড় বাজারে ওটা পাবই। তো আমাদের সবার ডিনার কমপ্লিট, এখন বাজাচ্ছে 12:30, এখন ওই ঘরে কিছু একটা নিয়ে ডিসকাস হচ্ছে, মানে কোনো একটা খাবার নিয়ে যে সেটা কোথায় পাওয়া যায়, আমাদের এখানে কোন দোকানে পাওয়া যাবে সেইটা কিছু একটা হচ্ছে, মানে ছোটো ছোটো নিমকি আমি আর মাই বেরিয়েছিলাম এবার সেটা খুঁজতে গেছিলাম, তো সেটা কোনো দোকানে পেলাম না, তাই সেই জন্য বাবাকে জিজ্ঞেস করছি যে কোথায় পাওয়া যায়। তো যাই হোক, এখন বেশ কিছুক্ষণ আমরা গল্প করবো তারপর ঘুমাবো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।